একটা ভিডিও রেকর্ডিং, তারপর এডিটিং, এডিটিং এর পর অনেকগুলো কাজ থাকে, যে কাজগুলো আমরা কমপ্লিট করে একটা ভিডিও মেক করি এবং এই ভিডিওটাকে আমাদের ইউটিউব চ্যানেলে যখন আপলোড করে থাকি। সো অনেকে কি করেন, আমাদের চ্যানেল থেকে ভিডিওটা ডাউনলোড করে আপনার চ্যানেলে চুরি করে আপলোড করে দিয়ে থাকেন। একজন ইউটিউবারই জানে যে ভিডিও রেকর্ডিং থেকে শুরু করে আপলোড দেওয়া পর্যন্ত অনেকগুলো কাজ থাকে, যে কাজগুলো খুবই কষ্টসাধ্য। তারপর আমরা ইউটিউবাররা এই কাজ করে থাকি। সো যারা বুঝে হোক না বুঝে আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনারা চুরি করে আপনার চ্যানেলে আপলোড করে দিয়েছেন, সো এই কাজ থেকে আপনারা বিরত থাকবেন। ইউটিউবের রুল অনুযায়ী আপনি কারো ভিডিও চুরি করে আপনার চ্যানেলে আপলোড দিতে পারবেন না। যদি আপলোড দিয়ে থাকেন, সো আপনারা এই ভিডিওগুলো ডিলিট করে দিবেন, কারণ ভিডিওর মালিক যদি আপনার নামে ক্লেম করে অবশ্যই আপনার চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কে কে আমার চ্যানেল থেকে ভিডিও চুরি করে তার চ্যানেলে আপলোড করে দিয়েছে এবং কিভাবে আমি এই ভিডিওগুলো ডিলিট করতে পারি। সাথে আছি আমি সজীব আফতাব, ফরম বাংলাদেশ প্লেস। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আমরা আমাদের মোবাইলে ডিসপ্লে আসলাম। আসার পর এখান থেকে মেনু ওপেন করে দিলাম। ওপেন করার পর এখানে ক্রোম ব্রাউজার যে সফটওয়্যারটা আছে এটা ওপেন করব। সো এখানে আসার পর উপরে থ্রি ডট মেনু আছে, এটা টাচ করবেন। টাচ করার পর এখানে যে ডেস্কটপ সাইট আছে এটা অন করে দিবেন, অন করা থাকলে বেটার, আর না থাকলে আপনার অন করে দিবেন অবশ্যই। এবার আপনি আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। আমার চ্যানেলে এখানে অটোমেটিক বুকমার্ক করা আছে, সো আমি সরাসরি আমার চ্যানেলে চলে যাব। আপনি আপনার চ্যানেলে চলে যাবেন। এখানে আসার পর এরকম অপশন দেখতে পারবেন, সো আমি এখান থেকে একটু জুম করে আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি। আপনারা এখানে ইউটিউব স্টুডিও নামে একটা অপশন পাবেন, সো এখানে টাচ করে দিবেন। আপনারা এখানে আসার পরে আপনারা বাম সাইডে দেখতে পারবেন সকল লোগোগুলো দেওয়া আছে, বক্সগুলো। সো এখানে ড্যাশবোর্ড, ভিডিও, তারপর কমেন্ট, তারপর অ্যানালাইটিস, তারপর আপনার মনিটাইজেশন, সকল লোগোগুলো আর বক্সগুলো দেওয়া আছে। সো আপনারা নিচ থেকে দুটোর পরে উপরে যেটা দেখবেন একটা গোল বৃত্তের ভিতর সি, যদি এখানে টাচ করেন, এখানে টাচ করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যানেল কপিরাইট, অর্থাৎ আপনার চ্যানেলের যে ভিডিওগুলো কেউ চুরি করে তার চ্যানেলে আপলোড করেছে, সো এই ভিডিওগুলো আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন এবং চাইলে আপনি এই ভিডিওটা ডিলিট করার রিকোয়েস্ট করতে পারবেন অথবা তার নামে আপনি কমপ্লেন করতে পারবেন ইউটিউবের কাছে। সো আমি একটু জুম আউট করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে পারবেন। সো এখানে আমার 5টা ভিডিও অলরেডি চুরি করে বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপলোড করেছে। দেখুন আমার 5টা ভিডিও এখানে চুরি করে তারা আপলোড করে দিচ্ছে। আমি একটু জুম আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে একটা দেখতেছেন যে কার্টুন ভিডিও, সো করোনা ভাইরাস, এটা টোটাল ভিউ হয়েছে তার চ্যানেলে 82 এবং 8 এপ্রিল 2020 সালে এটা আপলোড করেছে। এবং চ্যানেলের নামটা যদি আপনাকে দেখাই, চ্যানেলের নামটা দেখেন এখানে, জোকার মাই টিভি। তারপর 100% ম্যাচ, মানে আমার ভিডিওটা যে রকমের ডাউনলোড করেছে সেই রকমই তার চ্যানেলে আপলোড করে দিয়েছে এবং পুরো ভিডিওটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো তারপরে যদি দেখেন টোটাল 5টা ভিডিওটা সবগুলোই 100%, শুধু একটা ভিডিওতে 90%, সে হয়তো কিছু চেঞ্জ করে আমার ভিডিওটা তার চ্যানেলে আপলোড করে দিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যানেল জোকার মাই টিভি, ERB ইমরান, তারপর সুফি, MDH। সো এখানে আপনারা এই চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন এবং কবে এটা আপলোড করেছে এবং কোন আমার যে ভিডিওগুলো তার চ্যানেলে কয়জন লোকে দেখেছে সেটা দেখা যায়। একটা ভিডিও 82 জনে দেখেছে, একটা দেখেছে 15 জনে, একটা 7 জনে, আর একটা 2 জনে, আর একটা 0, হয়তো তার ভিডিওটা প্রাইভেট করে রাখছে। সো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে কারা কারা আমার ভিডিওগুলো চুরি করে এখানে আপলোড করেছে। এখন আমাদের কথা হলো যে এই ভিডিওগুলোকে আমরা কীভাবে ডিলিট করবো বা এদের নামে কীভাবে কমপ্লেন করবো। আমি যদি এই ভিডিওটার উপর টাচ করি তাহলে দেখতে পারবেন 3টা অপশন চলে আসছে, একটা ফাইল, একটা আই বাটন এবং একটা মেসেজে। সো আপনি মেসেজে টাচ করে এখান থেকে তাকে রিকোয়েস্ট করতে পারবেন যে আপনি আমার ভিডিওটা আপনার চ্যানেল থেকে ডিলিট করে দিন, এবং আই বাটনে যদি আপনি টাচ করেন তাহলে এখানে ক্লেম করতে পারবেন আপনার ভিডিওর লিঙ্ক টিঙ্ক সব কিছু দিয়ে। সো এটা নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও দেখা দিব যে কীভাবে আপনি ক্লেম করবেন। তো আপনারা কিন্তু এভাবে চেক করে নিতে পারবেন কে কে আপনার ভিডিও
ভিডিও চুরি করেছে এবং তার সাথে কন্টাক্ট করে আপনি আপনার ভিডিওটা সেখান থেকে ডিলিট করে দিতে পারবেন যদি সে ডিলিট করে। আর যদি না করে অবশ্যই আপনি ইউটিউবের কাছ থেকে ক্লেম করে তার ভিডিওটা কপিরাইট ক্লেম দেওয়াতে পারবেন এবং ডিলিট করাতে পারবেন। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখালাম যে আসলে কিভাবে আপনি চেক করবেন যে কে কে আপনার ভিডিও চুরি করে ইউটিউবে আপলোড করে দিয়েছে। বন্ধুরা, যাওয়ার আগে বলে যাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।